কথা কম কাজ বেশি। আসসালামু আলাইকুম। শিল্পীকে সহযোগিতা করে সেলফি তুলে ফেসবুকে দেয়নি নিপুণের ক্যাবিনেট। নিপুণের এই জিনিসটি খুব ভালো লেগেছে নিপুণের ক্যাবিনেটের জয়েন্ট সেক্রেটারি সাইমন সাদিকের। ক্যাবিনেট থেকে পদত্যাগ করে বেরিয়ে যাওয়া সাইমন সাদিক নিপুণ সম্পর্কে এভাবেই বলছিলেন যে নিপুণ করেছে, কাজ করেছে, অনেক শিল্পীকে সহযোগিতা করেছে এবং নিপুণের ক্যাবিনেট এই সহযোগিতাগুলো অন্যান্যদের মতো ছবি তুলে সেলফি তুলে ফেসবুকে প্রকাশ করেনি। একজন শিল্পীকে যখন সহযোগিতা করা হয় সাইমন সাদিকের মতে, তখন সেই সহযোগিতাটা আবার যখন ফেসবুকে প্রকাশ করা হয় তখন সেই শিল্পীকে ছোট করা হয়, সেই কাজটি নিপুণের ক্যাবিনেট করেনি। এই বিষয়টা সাইমন সাদিক খুব গর্ব করে বলেছে এবং নিপুণের ক্যাবিনেট থেকে খুব ভালো বলার মতো, ভালো কাজ করেছে বলার মতো এটি একটি উল্লেখযোগ্য জিনিস। নিপুণ কয়েকটা মন্তব্যের জবাব দিয়েছে, সেই সঙ্গে জবাব দিয়েছে কাঞ্চন সাহেবের মন্তব্যের, জবাব দিয়েছে শাহানুরের মন্তব্যে। কাঞ্চন সাহেবের মন্তব্যের জবাবে বলেছে নিপুণ কোন ক্ষমতাশীল এমন কোন নেতাকে দিয়ে কাঞ্চন সাহেবকে ফোন করায়নি। হ্যাঁ, তবে এটা সত্য যে কাঞ্চন সাহেবের ছেলে জয়কে নিপুণ কনভিন্স করছে কাঞ্চন সাহেবকে বলার জন্যে যে সে যেন ইলেকশন করে সভাপতি পদে নিপুণের ক্যাবিনেটে। এবং নিপুণ এখানে দোষের কিছু দেখে না, কারণ যে কারণ হিসেবে নিপুণ যে বিষয়টি বলেছে যে কাঞ্চন সাহেবের সঙ্গে তার বয়সের একটা গ্যাপ আছে, কাঞ্চন সাহেবকে সে কখনো হিরো হিসেবে পায়নি, কাঞ্চন সাহেবের সঙ্গে কথা বলার চাইতে তার ছেলের সঙ্গে কথা বলাটা স্বাচ্ছন্দ্য বোধ করেছে, কারণ তার ছেলের সঙ্গে বরঞ্চ নিপুণের বয়সের গ্যাপটা কম। তো সেই জায়গা থেকে নিপুণ কাঞ্চন সাহেবের ছেলের সঙ্গে আলাপ করেছে এবং তার ছেলেকে দিয়ে কাঞ্চন সাহেবকে কনভিন্স করানোর চেষ্টা করেছে। তাহলে কি কাঞ্চন সাহেব মিথ্যে কথা বলেছেন? সেই বিষয়ে নিপুণ বললেন যে এটা হইতে পারে যে কাঞ্চন সাহেব কোনো নেতার সঙ্গে এই বিষয়ে আলাপ করেছেন, ক্ষমতাশীল নেতার সঙ্গে এই বিষয়ে আলাপ করেছেন এবং সেই নেতা হয়তো কাঞ্চন সাহেবকে পরামর্শ দিয়েছেন যে হ্যাঁ নির্বাচন করা উচিত, নিপুণের সঙ্গে নির্বাচন করো, কিন্তু কোনো নেতা যেচে কাঞ্চন সাহেবকে ফোন দেয়নি। তাহলে কথা একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে। কাঞ্চন সাহেবের মতো একজন ব্যক্তি সে মিথ্যে কথা বলতে পারে না, সে কথা বানিয়ে বলতে পারে না, সে কথা বাড়িয়ে বলতে পারে না। আবার এদিকে নিপুণ স্ট্রংলি অপোজ করছে, সে কোনো নেতাকে দিয়ে ফোন করায় নাই, বলায় নাই কাঞ্চন সাহেব। তাহলে মূল বিষয়টা কি? হয়তো মূল বিষয়টা কি এটি খোলাসা করবার জন্য কাঞ্চন সাহেব হয়তো পরবর্তী কোনো এক সাক্ষাৎকারে মূল বিষয়টি সহ সেই ক্ষমতাশীল নেতার নামটি হয়তো বলে দিবে। এদিকে শাহানুরের বক্তব্যের সঙ্গে নিপুণ একেবারেই দ্বিমত পোষণ করেছেন, কারণ উল্টো শাহানুরকে নিপুণ ব্লেম দিয়েছেন যে সাংগঠনিক সম্পাদক হিসেবে তারই সমস্ত কল করা উচিত, তারই সবাইকে ডাকা উচিত, তারই সবার সব জায়গায় যাওয়া উচিত। ইভেন এমন একটা উদাহরণ দিয়েছেন যে সোহেল রানা সাহেবের জন্মদিনে যখন নিপুণ গেলেন সেখানে তিনি তার ক্যাবিনেটের আর কাউকে পান নাই, বরঞ্চ সাংগঠনিক সম্পাদক হিসেবে এই কাজগুলো শাহানুরের করার উচিত ছিল। তার মানে নিপুণ কিন্তু উল্টো একটা অপবাদ দিলেন যে শাহানুর তার কর্তব্য ঠিকঠাক মতো পালন করে নাই। হ্যাভিওয়েট একজন প্রেসিডেন্ট নিয়ে নিপুণ কিন্তু এখন ফর্মে আছে। এদিকে মাহিয়া মাহির কথা তোলাতে ঈশা সওদাগর একটু খেপে গেলেন এবং সাংবাদিকদের একহাত নিয়েও নিলেন। সেটা কিভাবে? সাংবাদিকদের উল্টো পরামর্শ দিলেন যে এত সিনিয়র ব্যক্তিদের সামনে, সিনিয়র শিল্পীদের সামনে জুনিয়র একজনের নাম বলার দরকার কি, তাদেরকে নিয়ে কথা বলো। এবং কথা প্রসঙ্গে তিনি এও বলে দিলেন যে সাংবাদিকদের কিন্তু দাওয়াত করা হয় নাই, তারা খবর পেয়ে চলে আসছে, এসেই যখন পড়েছে দাওয়াত ছাড়া মেহমান, মেহমানদারিতে তারা কোনো ত্রুটি করা নাই, যদি কোনো ত্রুটি হয়ে থাকে সেজন্য তিনি ক্ষমাও চেয়েছেন, তবে মেহমানদারি তিনি করবেন আরো বড় পরিসরে, এমডিসির ফ্লোর ভাড়া করে সমস্ত সাংবাদিকদের দাওয়াত করা হবে এবং সেই দিন সাংবাদিকদের অন্যরকম একটা মেহমানদারি করা হবে। প্রতিদিন প্রায় 300 লোকের, সম্ভবত বলল 300 লোকের মতো এমডিসিতে ইফতার করানো হয় এবং এই রোজা, সারা রোজা ধরে এই ইফতার কার্যক্রমটা চলবে বিশা দ্বীপজলের প্যানেল থেকে। এখন তারা এই ইফতারটা আসলে বেসিক্যালি আয়োজন করেছে, তাদের প্যানেলের লোকজন আসবে, এমডিসিতে বসবে, মতামত দিবে, ইফতার করবে, সেই সঙ্গে যদি তাদের প্যানেলে কেউ যোগ হয় সেটি তারা সানন্দে গ্রহণ করছে। তো এটি একটি ভালো, আমি বলবো যে একটি
নির্বাচনী পদক্ষেপ। প্রতিদিন 300-400-500 জনকে যদি ইফতার করানো হয় এবং 500 লোককে যদি 300 টাকাও খরচ হয় পার হেড, তাহলে 1.5 লক্ষ টাকা, ধরছি যে 500 হচ্ছে না, আর এদিক ওদিক ইফতারের খরচও কম, মিনিমাম 1 লক্ষ টাকা প্রতিদিন এই রমজানে তারা খরচ করছে এবং এই রোজায় 30 রোজায় 30 লক্ষ টাকা তো এখানেই খরচ হবে। ভোট পাওয়ার জন্যে, শিল্পীদের মন জয় করবার জন্যে এটি একটি বিশাল উদ্যোগ। যদিও তারা বলছেন যে তারা শুধু তাদের প্যানেলের জন্য ইফতারের আয়োজনটা করছে, কিন্তু আয়োজনটা তো প্যানেলের মধ্যে সীমাবদ্ধ থাকছে না, প্রতিদিন 300-400 জন লোক জড়ো হয়ে যাচ্ছে ইফতারের জন্য। যদি হিসাবটা এরকম হয়, প্রতিদিন 300 জন হয়, যদি 200 জন হয়, তাহলেও সেটা 70-80 থেকে 1 লাখ টাকা পর্যন্ত খরচ হচ্ছে। এই যে নির্বাচনে যে কোটি কোটি টাকা খরচ হয় তার একটি এক্সাম্পল এটা। তো মাহির কথা শুনে যখন বিশেষজ্ঞরা রেগে গেলেন, রেগে তো সাংবাদিকদের একা তো দিলেন, শেষমেশ এটাও বললেন যে মাহি তাদের প্যানেলে থাকছে। তার মানে মাহি জাতীয় নির্বাচন থেকে চলচ্চিত্র নির্বাচনে পদার্পণ করছেন। সে জাতীয় নির্বাচনে সফলতা পাননি, কিন্তু চলচ্চিত্র নির্বাচনে তার সফলতার সম্ভাবনা কতটুকু সেটা এখন দেখবার বিষয়। একজন নেত্রী হিসেবে, একজন সাংগঠনিক অভিনয় শিল্পী হিসেবে তার গ্রহণযোগ্যতা কতটুকু সেটা এখন দেখবার বিষয়। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করব, শেষে একটা কথা বলে, সেটা হচ্ছে কথা কম কাজ বেশি। নিপুণের প্যানেলের অঞ্জনা ম্যাডাম তার বক্তব্যে, তার নির্বাচনী বক্তব্যে, অর্থাৎ তার নির্বাচনী অংশগ্রহণমূলক বক্তব্য যখন তিনি দিলেন সাংবাদিকদের সামনে, তখন তিনি এই একটি কথাই বললেন যে কথা কম কাজ বেশি। তিনি কথা কম বলতে চান এবং কাজটা বেশি করতে চান। এই একজন মানুষ, তার বয়সকে তিনি হারিয়ে দিয়েছেন, বয়স তার কাছে একটা নাম্বার মাত্র, একটা সংখ্যা মাত্র। তার যে স্পিরিট, তার যে অদম্য মানসিক শক্তি, এই শক্তি, তার এই শক্তিটা আমাকে মুগ্ধ করে। আমি তার এই শক্তির কারণে, তার এই উজ্জীবতার কারণে, তার এই মানসিক বলের কারণে আমি তার ফ্যান হয়ে গেছি। আমিও তার সুরে সুর মিলিয়ে বলতে চাই, আসলে কথা কম বলাই ভালো, কাজে প্রমাণ করে দিন। শুভকামনা রইল চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে যারা অংশগ্রহণ করছেন সকলের জন্য।